সুপ্রভাত বন্ধুরা, এপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই তো বৃষ্টির দেখা পাওয়া গেছে। তো এই দেখো আমাদের বাড়িতে অপরাজিতা ফুল, কেউ কেউ নীলকণ্ঠও বলে, একদম বৃষ্টিতে ভিজে চুপসে গেছে, না হলে দেখতে খুব ভালো লাগে যখন ফুটে থাকে। তো যে সকাল সকাল উঠে বাসি কাজ শুরু হয়ে গেছে। বাসি কাজ বলতে কি, মানে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলোই তো থাকে, বাসন মাজা। তা আমরা যেহেতু রাতে বাসন মেজেই রাখি, তো বাসন মাজাটা থাকে না। তো মা উঠোন ঝাড় দিয়ে দিয়েছে, তা আমি দিকে ঘর ঝাড় দিচ্ছি। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওই দেখো মশারিটা দেওয়াই। তো ও যখন ঘুম থেকে ওঠেনি, ভাবলাম যে আমি একটু এগুলো, মানে এই জায়গাগুলো একটু নোংরা হয়ে গেছে, দুদিন ছিলাম না, ধুলোবালি পড়েছে, তো একটু পরিষ্কার করে নিই। তো ও ঘুমিয়ে না থাকলে তো আমি এগুলো করতে পারি না, হয় সকালে না হয় রাতে যখন ঘুমায় তারপরে, কারণ ও আর দুপুরে যখন ও ঘুমায় তখন তো আমি রান্নাঘরে কাজ করতে থাকি। তো এর জন্য এই সময়টাতে আমি ফাঁকা পেলে কাজগুলো করে নিই। তো একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নিলাম। তো আর কালকে যেহেতু মহালয়া, এমনি ঝাড়াঝাড়ি সব করা হয়েছে, তবু আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম। তো দেখো এখন ঘরগুলো, ঘরটা মানে এই ঘরটা ঝাড় দিয়ে মার ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ঝাড় দিয়ে তারপরে আমি জামাকাপড় রয়েছে, যেহেতু বাড়িতে গেছিলাম তো ওখানেও কিছু জামাকাপড় রয়েছে, আর যেই জামাকাপড় পরে গেছিলাম ওগুলো পরে বাজারেও গেছিলাম, তো ওগুলো তো ধুতেই হবে। তো তার জন্য ওই যে ঘরটার ঝাড়টা দিয়ে জামাকাপড় আমি মানে ভিজিয়ে রাখি। তো ভিজিয়ে রেখে জামাকাপড়গুলো ওই দেখো ভিজিয়ে রাখলাম। তো জামাকাপড় ভিজিয়ে রেখে তারপর আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করতে গেছি যখন, তখনই ছেলে উঠে পড়েছে, তোর পাপা ছিল বলে অতটা অসুবিধা হয়নি। তো মা ওইদিকে পুজো দিয়ে রুটি বানাতে চলে গেছে, আর আমি এদিকে জামাকাপড়গুলো ভিজিয়ে স্নান করতে চলে গেছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো তোমরা তো কালকে দেখতেই পেলে যে বাড়িতে চলে এসেছি। তো সকাল সকাল তো ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি ছিল, তো এখন হালকা হালকা রোদ উঠছে। তো স্নান হয়ে গেছে, এমনি সব বাসি কাজও হয়ে গেছে, জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি তোমাদের দেখতেই পেলে। তো এখন ছেলেকে খাওয়ালাম চা রুটি খেয়ে, তারপরে জামাকাপড়গুলো ধুয়ে রান্না করতে চলে যাব। তো এই দেখো এসে আজকে সকালে যে মেয়ে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর ওটা রেখে দিলাম, রাতে ভিজিয়ে দেবো। আর এই ছেলে দেখো, শোনা হাই বলো, গুড মর্নিং বলো। তো ওই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেলছে, তো এখন আমি চা রুটিটা খেয়ে নিয়ে পরে জামাকাপড়গুলো ধোবো। এই দেখো বাইরে এই যে দেখা যাচ্ছে, এই রোদ উঠে পড়েছে প্রচণ্ড, ভালোই হয়েছে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি চা রুটিটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, জামাকাপড় ধোয়া হয়ে গেছে, মেলে দিয়েছি, বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। তো এই দেখো ওই জামাকাপড় মেলে দিয়েছি, ছেলের স্নানের জলও দিয়ে দিয়েছি। তো এখন এই যে ভাত, তো ভাত বসিয়ে দিই, হাঁড়ি নিয়ে নিলাম, এখন ভাত বসাবো। আর আজকে কী রান্না করবো তোমাদের দেখাবো সব কিছুই, কারণ আজকে যেহেতু নিরামিষ, তো কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও চালটা নিয়ে আসি, আজকে চাল নিয়ে আসতে গিয়ে তোমাদের দেখাতে পারবো না, কারণ ওখানে গাড়িটা রেখেছে, ওই কোনা দিয়ে চিপাচুপি দিয়ে গিয়ে চাল নিয়ে আসতে হবে, একটু অসুবিধাই হয়। তো গাড়িটা না সব থাকলে পরে দেখাতে পারতাম, ওটা আরেকদিন দেখিয়ে দেবো। তো দাঁড়াও আমি চালটা নিয়ে আসি, পরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করবো। দেখো বন্ধুরা, এই যে আমি ভাত আর ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তো কারেন্ট চলে গেছে, এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর কী রান্না হবে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো আমি যখন বাড়িতে গেছিলাম, যেদিন গেলাম সেদিন বাবা পুঁইশাক এনেছিল, তো কিছু বাড়িতে নিয়ে গেছিলাম। তো আর কিছু এই যে হলো এখানে রেখে গেছিলাম, তো মা রান্না করেনি, অন্য কিছু রান্না করেছে। তো সেগুলো এই যে আজকে দেখো সেগুলো এই আজকে চচ্চড়ি করবো, যেহেতু নিরামিষ ডাল করবো, ডাল তো বসিয়ে দিলাম দেখতেই পারলে। তো পুঁইশাকে চচ্চড়ি করবো ডাল, আর এই যে একটা বাঁধাকপি ছিল ফ্রিজে, দাঁড়াও এই দেখো একটা বাঁধাকপি ছিল হাফ, এটাকে একটু মানে ভেজে রাখবো। প্রথমে লবণ দিয়ে একটু ঘষে নিতে হবে, মানে মেখে নিতে হবে, তাহলে জলগুলো বেরিয়ে যাবে। এখনকার বাঁধাকপি না, এটা তো সিজন ছাড়া, একটু কেমন খসখসা হবে। তো এই দেখো বাস আজকে এই রান্না, নিরামিষ যেহেতু। ঠিক আছে, তোমরা তাহলে ভিডিওটি দেখতে থাকো, আমি রান্না করে নিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি এই যে বাঁধাকপিটা ভাজছিলাম, আর এক পাশে ডাল বসিয়েছিলাম, তো কারেন্ট ছিল না, তাই এরকম অন্ধকার লাগছিল। তো এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করছিলাম। দেখো বন্ধুরা, এই যে ডালও সোমবার দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। আর কী কী রান্না হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। কারেন্ট নেই অনেকক্ষণ থেকেই, তার অন্ধকার অন্ধকার লাগছে। এই যে চচ্চড়ি করেছি, একটু আলু মিশিয়ে দিয়েছি, শুধু পুঁই শাক আর কোনো সবজি ছিল না ঘরে, তাই একটু আলু মিশিয়ে দিয়েছি। আর এই যে বাঁধাকপি ভাজা করেছি,
ব্যাস রান্না শেষ আজকের। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে এই 12:20 মতন বাজে। তো এখন এই যে ছেলেকে স্নান করিয়ে দেবে, স্নান করিয়ে দিয়ে ভাত খা, ভাত ওর ভাতও রেডি হয়ে গেছে। তো ঘুম পাড়ি দিয়ে বাকি কাজগুলো করে নেব। তো বাইরে একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ উঠছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তো ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি কাজগুলো করে নেই, পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখো বন্ধুরা, দুপুরে তো তোমাদের সাথে কথাই বললাম। তো তারপরে যে সব কাজ কমপ্লিট করে, তো খাওয়া দাওয়া শেষ সবার, এখন এই যে একটু বসেছিলাম মার ঘরে, গল্প করছিলাম। তো বসতে আর পারলাম কোথায়, এদিকে দেখি আকাশের অবস্থা ভীষণই খারাপ। তো ছেলে ঘরে খেলছিল, ওর পাপাও ছিল। তো আমি ততক্ষণে ভাবলাম জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিই। তো কিছু তুললাম আর কিছু মানে বাইরে মেলেছিলাম, আর কিছু ঘরে মেলে দিলাম, মানে ছেলেরগুলো। তো আজকে সারাটা দিন এরকম গেলেও মানে আমি নিজেও বুঝতে পারলাম না। তো বাড়ি থেকে যখনই আমি আসি, পরের দিনটা আমার এরকমই যায়। তো কেন এরকম হয় আমি নিজেও জানি না। তো এরকম কারো হয় কি না আমি সেটাও জানি না। যাই হোক, মানে কেমন যেন একটা ফিল হয়, মানে মনটাও খারাপ লাগে, মানে একটা অস্থিরতা ভাব থাকে। তো দুদিন পরে আবার ঠিকও হয়ে যায়। তো কেন যে এরকম হয়, এত বারবার যাই বা আসি তবুও এই থাকে, এখন জানি না আমি কেন। তো এর মধ্যে দিয়ে আজকের দিনটা কেটেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন বাজে 6:00। তো এই যে আমরা দেখো তিনজনে, বাইরে বৃষ্টি পড়ছে, তো ও চলে এসেছিলো তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে নিয়েছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা তখন দেখতেই পেলে জামাকাপড়গুলো তুলে নিচ্ছিলাম। জামাকাপড় তুলে ঘরে আসতে না আসতেই পেছন দিকে দেখি ঝমঝম ঝমঝম করে একদম প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে পড়েছে। তো তারপরে তো ঘরে ছিলাম, এখন কমেছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে ছেলেকে একটু বই নিয়ে বসিয়েছি, মা সন্ধ্যা দিল, তো সন্ধ্যা দিল মাত্র, এখন একটু পরে ছেলেকে টিফিন করাবো। তো ওই যে ওকে বই নিয়ে বসাচ্ছি। তো দুদিন তো ভালোই কাটলো, ঘোরাঘুরি মজা, আবার সেই একঘেয়েমি জীবন শুরু হয়ে গেছে। তো যাই হোক, কালকে তো মহালয়া, দেখা যাক কি হয় কালকে। তো হ্যাঁ বলো, বই পড়ো পড়ো, তো এদিকে এসো, গুড ইভিনিং বলো, বলো হাই, কেমন আছো? তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি ছেলেকে একটু বই পড়িয়ে নিই, পরে ওকে টিফিন করিয়ে দেব। তো পরে আবার আমি তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এই যে মহারাজা পড়তে বসেছেন। তো কিভাবে বসবে পড়তে সেটাই ঠিক করতে পারছিল না, যাই হোক পরে শেষমেশ ঠিক হয়েছে। তো এই যে দেখো বই পড়ছে। তো তোমাদের তো আগেই বলেছি যে আমি সকাল আর সন্ধেবেলা করে ওকে নিয়ে একটু বই পড়াই, ওর অভ্যাসটা করার জন্য। তো এখনও তো অনেকটাই ছোট, তো যতটুকু পড়ে অতটুকুই ওর ভালো। কোথায় তোমার, তোমার হ্যান্ড কোথায়, এইভাবে দেখো হ্যান্ড কোথায়, তোমার আই কোথায়, তোমার নোজ, তোমার ইয়ার, তোমার লিপস, তোমার টুথ, তোমার টাং, তারপর তোমার লেগ কোথায়, আর তোমার বেলি। গুড বয়, এখন হাত তুলে দাও। হ্যালো বন্ধুরা, তো আবার সে অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো তখন তো দেখতেই পেলে আমি ছেলেকে বই পড়াচ্ছিলাম, তো তারপরে ওকে টিফিন করিয়ে দিয়েছিলাম। তো আজকে আর চা খাওয়া হয়নি, কারণ মানে কারেন্ট ছিল না আর বৃষ্টি পড়ছিল খুব, তার জন্য আর মানে চা খাওয়া হয়নি। তো মা বললো যে আজকে থাক, আমি যে থাক, আমিও ভাবলাম, বললাম যে থাক তাহলে আজকে থাক, চা খেতে হবে না, ভালো লাগছিল না। তো আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মানে যবেই আমি যখন বিয়ের পরে যখনই আমি মানে বাপের বাড়ি গেছি, সেটা দুদিনের জন্যই হোক আর 10 দিনের জন্যই হোক, যখনই হোক, মানে ওদিন মানে যে যেদিন ওখান থেকে আসি আমি, তার পরের দিন না মানে কীরকম একটা যেন লাগে, মানে মনটা খারাপও লাগে নাকি নিজেও বুঝতে পারি না কেমন একটা লাগে, মানে না ইচ্ছে করে কাজ করতে, না মনটাও ভালো লাগে, কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আবার সেই আগের মানে একঘেয়েমি জীবন যেটাকে বলে চলছেই। তো ঠিক, এরপরে দেখা যাক, সামনে তো পুজো আছে, কালকে মহালয়া, দেখা যাক তোমাদের জন্য নতুন নতুন যদি কিছু নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই আমি। তো ছেলেকে যে তখন তো দেখতেই পেলে বই পড়ছিল, তো তারপরে ওকে ওই যে টিফিন করিয়ে দিয়েছি, টিফিন করিয়ে দিয়ে ওর সাথে একটু খেলছিলাম। তো এখন ওই যে ওকে ভাত খাইয়ে দিয়ে আসলাম, তো এখন বাজে 8:30, তো ওকে ভাত খাইয়ে দিয়ে আসলাম। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই, ওকে ঘুম পাড়িয়ে দিই,
কারণ এখন একটু বড় হচ্ছে, তো তো এখন মানে আগে যেরকম ঘুমিয়ে পড়তো তাড়াতাড়ি, এখন ওকে অনেকটা অনেক দেরি হয় ঘুম পাড়াতে, মানে গল্প করে, গল্প শোনাতে হয়, গান শোনাতে হয়, তারপরে আগেও তাই করতে হতো কিন্তু ঘুমিয়ে পড়তো তাড়াতাড়ি, তো এখন একটু দেরি হয় ঘুম পাড়াতে। তো আবার পরে ওর ঘুম পাড়াতে পাড়াতে এবার ওদিকে ওর পাপাও চলে আসবে, পরে আমাদের খাবার মানে খাওয়ার টাইমও হয়ে যাবে, তো ভিডিওটা শেষ করা যা মানে শেষ করা হবে না, তো তার জন্যই ভাবলাম যে ওকে খাইয়ে দিয়ে আসলাম। তো এখন তোমাদের সাথে কথা বলে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও খেয়ে দিয়ে খেয়ে নিয়ে এডিট করব। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই থাকলো। তো নেক্সটে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসবে আশা করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। আজকের মতন গুড নাইট, টাটা।